এতগুলো মানুষ থাকতে আমরা অসহায় কেন আমরা জানি না আমাদের ডিস্ট্রিক্ট শহরে আমাদের লোকাল এমপি আসেন উপজেলা চেয়ারম্যান আছেন ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান আছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন সিভিল সার্জেন্ট আছেন জেলা হাসপাতালের এরা হলো আমাদের আফটারের দায়িত্ব তাদের অথচ অথচ বদরুন্সা প্রাইভেট হাসপাতালে প্রায়ই ঘটনা ঘটে মৃত্যুর ঘটনা শুধু বদরন্যেশা হাসপাতাল কেন মৌলিবাজার ডিস্ট্রিক্ট টাউনের অনেকগুলো প্রাইভেট ক্লিনিক হাসপাতালে চিকিৎসার মান মুঠেই ভালো নয় তো এই দায়িত্বটা কার শুধু আমরা সরকারি কর্মকর্তাদের উপরে প্রাইভেট হাসপাতালের তদারকি ছেড়ে দিলেই কি হবে আমাদের লোকাল এমপিরও দায়িত্ব আছে প্রাইভেট ক্লিনিকগুলোতে যাতে স্বচ্ছতা জবাবদি তা এবং কোয়ালিটি হেলথ কেয়ার থাকে সেদিকে দায়িত্ব রাখা উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র একটা ডিস্ট্রিক্ট টাউনের যদি সদরের বা ডিস্ট্রিক্ট টাউনের যদি এমপি উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান ডিসি এবং সিভিল সার্ভেন্ট যদি শক্ত হয়ে যায় তাহলে কোনো হাসপাতালে প্রাইভেট হাসপাতাল বলেন আর জেলা হাসপাতাল বলেন আর উপজেলা হাসপাতাল কোনো হাসপাতালে ভুল চিকিৎসায় বিনা চিকিৎসায় রোগী মারা যেতে পারে না আমাদের জনপ্রতিনিধিদের বলি শুধু বিরিশ কালভার্ট করা আর ত্রাণ বিতরণ করা আপনাদের কাজ নয় এই কাজগুলার পাশাপাশি আপনাদের কাজ হলো পাবলিক অফিসগুলা পাবলিক ওয়েলফেয়ার অফিস গুলাতে কোনো কাজ হচ্ছে কি না সেই দিকে আপনাদের নজর দেওয়া উচিত আমাদের এমপি সাহেব আমাদের পৌরসভার মেয়র আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান আমাদের ডিসি সাহেব তারা সপ্তাহে একদিন মৌলিবাজার সদর হাসপাতালতে একটু ভিজিট করলে কেমন হতো নিশ্চয়ই ভালো হতো হাসপাতালে বালা ভালো সার্ভিস পাওয়া যেত প্রাইভেট হাসপাতালগুলা তারা ভিজিট করেন না কেন অনেকে বলতেছে প্রাইভেট হাসপাতালগুলার মালিকগুলা সঙ্গে নাকি সমাজের বলদের সম্পর্ক আছে হ্যাঁ প্রাইভেট হাসপাতালের মালিকদের সাথে এমপির সম্পর্ক থাকতে পারে উপজেলার চেয়ারম্যানের সম্পর্ক থাকতে পারে পৌরসভার চেয়ারম্যানের সম্পর্ক থাকতে পারে কিন্তু এই দেশে আপনি অপরাধ করবেন আইন ও সংবিধানের উর্ধে এই দেশে কেউ না সুপ্রিমিসি অব দ্য কনস্টিটিউশন সংবিধানের প্রাধান্যের উপরে কারো অবস্থান না সংবিধানের সার্বমত্ব বলেন পিপুল সবিরিন পাওয়ার পিপুল হিউম্যান ডিগনিটি হিউম্যান রাইট এগুলো হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারের উপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এমপিরা এবারে সচিব থেকে বড় বড় অফিসারেরা কেউ সংবিধানের সার্বমত্বের ঊর্ধ্বে নয় দিস ইজ এ পিপুলস রিপাবলিক সো পিপুলস রিপাবলিকে জনগণ যাতে পাবলিক ওয়েলফেয়ার অফিসগুলো থেকে সার্ভিস পায় যেমন হাসপাতাল প্রাইভেট ক্লিনিক বলেন অন্যান্য প্রজাতন্ত্রের অফিসগুলো বলেন ওইখানে যাতে জনগণ সার্ভিস পায় তার জন্য আমাদের এমপিদের পৌরসভার চেয়ারম্যানদের উপজেলা চেয়ারম্যানদের ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যানদের ধ্যান ধারণার পরিবর্তন করতে হবে কারণ আমরা ইংল্যান্ডে বাস করি এমপিরা প্রতিটি ওয়ার্ডে তারা মিটিং করে এই দেশের এমপিরা প্রতিটি ওয়ার্ডে তারা মিটিং করে তারা হাসপাতালে চিকিৎসা হচ্ছে কি না এর তদারকি করে ওয়ার্ড কাউন্সিলররা প্রতি সপ্তাহে প্রতিদিন তার এলাকাতে ভিজিট করে কি কি সমস্যা আমরা আমাদের জন্য প্রতিদিন নির্বাচিত হয়ে গেলেই তারা একটু সুখে পড়ে যান হ্যাঁ সুখ করেন এটা আপনাদের অধিকার কিন্তু আপনি যে পাবলিক ওয়েলফেয়ার এর দায়িত্ব নিয়েছেন আপনি যে আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে শুধু পুল কারবার আর দান খয়রাতি করা আপনাদের কাজ নয় আপনাদের কাজ হল প্রাইভেট হাসপাতালগুলার বিরুদ্ধে দাঁড়ানো সে যেই হোক তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকতে পারে কিন্তু আইন করে আইনের উদ্দেশ্যেও নয় প্রাইভেট ওই বদনে প্রাইভেট হাসপাতালে এর আগেও ঘটনা ঘটছে এবার শোনা যাচ্ছে রাগ গোব্বলদের কারণে নাকি মিটমাট হয়ে যাবে এইভাবে প্রাইভেট হস হাসপাতালগুলা মানুষের মানবিক মর্যাদা মানবাধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইটস এ ক্লিয়ার ক্রাইম এটা রাষ্ট্রদ্রোহিতা প্রাইভেট হাসপাতাল হাসপাতালগুলাকে তদারকির আওতায় আনুন আপনারা ভিজিট করুন জেলা সিভিল সার্জনকে বলতেছি আপনি কি করছেন আপনার উচিত ডিস্ট্রিক্ট টাউনের প্রাইভেট হাসপাতালগুলা ভিজিট করা এগুলাতে কোয়ালিটি হেলথ কেয়ার আসেনি নিবন্ধন আসেনি এগুলো আপনার আপনাদের দায়িত্ব জনগণ আপনাদের বেতন দিচ্ছে বাড়ি গাড়ি দিচ্ছে বাতা দিচ্ছে আপনারা আমাদেরকে সুশাসন উপহার দিবেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এইভাবে প্রাইভেট হাসপাতালগুলায় একটার পর একটা মানুষ হত্যা করতে পারে না আর সরকারের উচিত প্রাইভেট সরকারি হাসপাতালগুলো তোদারকের জন্য একটা কেয়ার কোয়ালিটি কমিশন গঠন করা যেটা হবে স্থায়ী দুর্নীতি দমন কমিশনের মতো খুব দুঃখ লাগে একটি স্বাধীন দেশ জনগণ স্বাধীন করলো অস্ত্র ধরে আর সেই জন জনগণ হাসপাতালে গেলে বিনা চিকিৎসায় মারা যায় ভুল চিকিৎসায় মারা যায় সরকারি অফিসগুলাতে সার্ভিস পায় না বঙ্গবন্ধুর সেই দুর্নীতি বক্তব্য বক্তব্যতা বারবার মনে হয় তিনি অফিসারদেরকে বলছেন আপনা আপনারা কোথা থেকে এসেছেন আপনারা তো এই কৃষকের সন্তান আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনাদের বেতন ভাতা তারা দিচ্ছে এখন তো বাংলাদেশের সংবিধান পরে আমরা তাই জানতে পারি যে এই রাষ্ট্রের বঙ্গবন্ধু ডাকে এই রাষ্ট্রের জনগণ যুদ্ধ করে এই রাষ্ট্র স্বাধীন করেছে তারা এই রাষ্ট্রের নির্মাতা আরা নির্মাতা অথচ এই জনগণ হাসপাতালে গেলে বিনা চিকিৎসায় মারা যায় ঔষধ নাই লো কোয়ালিটি সার্ভিস কেন একটি স্বাধীন দেশে এরকম হবে আশা করি আমাদের স্থানীয় এমপিরা স্থানীয় লোকাল অথরিটি হাসপাতালের তদারকির ব্যবস্থা করবেন এবং প্রাইভেট হাসপাতালগুলো এবং কি সরকারি হাসপাতালেরও লো কোয়ালিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারপরে শ্রীমঙ্গলে যে ঘটনাটা ঘটলো বিআরটিসি বাজেটে তুললো সরকারি নয় এটা প্রজাতন্ত্রের সম্পদ সরকারি সরকারি বলে মনে হয় এগুলা মন্ত্রী এমপির সম্পদ জনগণ বুর্বক জনগণ মনে করে এটা জনগণের সম্পদ জ্বালিয়ে দাও ন বিআরটিসি বাস হলো রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রমিন জনগণ এটা রাষ্ট্রের সম্পদ মিন এটা জনগণের সম্পদ বিআরটিসি বাসে যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন হবিগঞ্জ সিলেট বাস সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তাদের মদতের কারণে এই জনগণের সার্ভিস বিআরটিসি অফিসে হামলা করেছে বিআরটিসি বাস মেগেছে অফিসে তালা মারিয়েছে কত বড় তাদের সাহস এদের বিরুদ্ধে যেসব গডফাদার আছে এদেরকেও আমাদের চিহ্নিত করা দরকার আমাদের শ্রীমঙ্গলের এমপি উপাধ্যক্ষ হুইফ সাহেবকে বলতেছি এদের বিরুদ্ধে যারা আছে যেসব গডফাদার আছে যেসব নেতা আছে এই বিআরটিসি বাদে বাসের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এদের এদের চিহ্নিত করে এদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করেন এটা ক্লিয়ার রাষ্ট্রদ্রোহী এটা জনগণের জন্য একটা বাস সার্ভিস দেওয়া হয়েছে বিআরটিসি বাস এটা হলো সরকারি নয় রাষ্ট্রীয় বাস সার্ভিস এই বাসের বিরুদ্ধে যে দাঁড়াবে সেই হবে রাষ্ট্রদ্রোহী অতএব শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যানকে বলতেছি শ্রীমঙ্গলের ইউএনওকে বলতেছি শ্রীমঙ্গলের মেয়র এমপি সাহেবকে বলতেছি আপনারা বিআরটিসি বাসের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা করুন ব্যবস্থা নিন আর বিআরটিসি বাস চলবে শ্রীমঙ্গল টু সিলেক্ট বিআরটিসি বাস কেউ বন্ধ করতে পারবে না দরকার হলে মৌলভীবাজারের জনগণ হবিগঞ্জ সার্ভিস হবিগঞ্জের বাস সার্ভিসকে বন্ধ করে দিবে আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা